সঞ্জীব দা, কিরকম লাগলো অপশন? আমি বললাম ভেতরে, ওদের ভীষণই ভালো, খুব স্মার্ট প্রযোজনা। আজকে প্রথম শো হলো বোধহয় সম্ভবত, আর একটু স্বাভাবিক তো হবেই ডেফিনেটলি, কিন্তু আসলে যে সংলাপগুলো শুনছিলাম, আমি বলছিলাম আর কি যে সংলাপগুলো শুনতে শুনতে আজকে সময়টার সঙ্গে মিলে যায়, তো তাই ভীষণ বিশ্বাসযোগ্য মনে হয়, ভীষণ জ্যান্ত মনে হয়, খুব প্রাসঙ্গিক লাগে আর কি। আর এটা তো সত্যি কথা, এই নাটকটার মধ্যে দিয়ে একটা অসম্ভব প্রয়োজনীয় বক্তব্য ওরা রাখবার চেষ্টা করেছে। আজকের যে সময়, এই যে আমাদের জীবনের নানান অপশান, অনেক অপশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই যেন স্যাটিসফ্যাকশন আসছে না, তাই না? আসল স্যাটিসফ্যাকশনটা যেখানে লুকিয়ে আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট যখন শেষ হয়ে যায়, কম্প্রোমাইজ সেখান থেকে শুরু হয়। আর কম্প্রোমাইজ শুরু হওয়া মানেই হচ্ছে সম্পর্কের অধঃপতন। আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে অ্যাডজাস্টমেন্ট যেমন জরুরি, সঙ্গে আত্মসম্মান, সেইটার কথা এখানে সুন্দর করে বলেছে আর কি। একটা ছোট নাটক, হ্যাঁ, আর প্রত্যেকে অভিনয় করেছে স্বাভাবিক প্রাঞ্জল অভিনয়, বেশ এনজয় করলাম আর কি, সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না, মাথায় তো পর পড়ার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো।